হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুইন্স ব্লগ চ্যানেল। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে ফ্রাইডে, এখন 11:30 বাজে। তো আমি আমার বেডরুমের জানালা দিয়ে একটু শ্যুট করে নিয়েছি যে আকাশটা বেশ পরিষ্কার আর কাপড়গুলো বারান্দা শুকিয়ে যাবে, এই আনন্দে কিন্তু বেশি ভালো লাগছে। তার কারণ আমার এই বাসার বারান্দাগুলো এত চিপা, যে এত চিকন যে এই বারান্দায় একটু বৃষ্টি আসলেই কাপড়গুলো সব ভিজে যায়, আর কাপড় ভিজে গেলে তুলে এনে মেলে দেব এমন কোনো জায়গাও আমার নাই। রুমের ভিতরে রশি মেলে কাপড় মেলা আমার খুব একটা ভালো লাগে না, যদিও ছাদে কাপড় আমি মেলতে পারি, তারপরেও ছাদে বারবার কে যাবে আসবে এটাও আমার জন্য খুবই একটা বিরক্তির ব্যাপার। তো যাই হোক, আমি এখন সামরিন ওয়াসিফের জন্য একটু ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি, আর ওরা যেহেতু এখন ঘুম থেকে উঠেছে, আমি সকালেই উঠেছি। সকালে উঠে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। তো আমি ব্রেকফাস্ট খুব একটা তেমন কিছু খাই না, কারণ আমি একটা মেডিসিন খাচ্ছি, হার্বাল একটা মেডিসিন, ওটা আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। ওটার জন্য আমার অনেক কিছুই খাওয়া মানা, কারণ আমার খুব অ্যাসিডিটি হচ্ছে যে কোনো খাবারে, ওটার জন্যই আমার মেডিসিনটা খাওয়া। তো ওটার জন্য আমার অনেক কিছু খাবার নিষেধ আছে। আমি ব্রেকফাস্ট করেছি চিড়া, কলা, এগুলাই আমি খাই ম্যাক্সিমাম টাইম। আমি রুটি, ব্রেড, বাসায় মানে হাতে বানানো রুটি, এগুলো কোনোটাই খাচ্ছি না। তো দেখতেই পেলেন একটু নুডলসটা একটু মানে ভেজা ভেজা করে, মানে স্যুপ নুডলসের মতো করে রান্না করছি, খুবই ইজি ওয়েতে। তো আমি নুডলসটা হালকা একটু সেদ্ধ করে বিভিন্ন রকমের সস দিলাম আর মাঝখানে একটা ডিম দিয়ে দিলাম। ওরা খুব আনন্দ করেই খেয়ে নেবে, আমার দুই ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে এটা খেতে, আর আমার জন্য খুব ইজি হয়ে যায়। তো যারা এরকম ব্যাচেলার টাইপের কেউ আছেন যে ঝটপট কিছু রান্না করতে ইচ্ছা করছে, তারা কিন্তু এরকম একটা ব্রেকফাস্ট করে খেয়ে নিতে পারেন, বা ইভিনিংয়ে একটা স্ন্যাক্স হিসাবে ওভাবে খেতে পারে। তো আজকে তো বললাম এই যে ফ্রাইডে, তো আজকে কিছু ভাজাভুজি করব, একটু পুর ভরা কাঁকরোল করব। অলরেডি আমার চ্যানেলে কিন্তু পুর ভরা কাঁকরোলের একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে আমার এই লিঙ্কটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আবার কিন্তু কতটা মেঘ হয়েছে, আমি কিন্তু রান্না করতে করতে দেখলাম যে মেঘ হয়েছে, এসে দেখি কত মেঘে মানে একদম আকাশটা ভরে আছে, তার মানে আজকেও আমার কাপড়গুলো ঠিকঠাক মতো শুকাবে না। যাই হোক, কী আর করা, রাতে মানে ঘরে এনে হয়তো বা আমি সোফার উপরে, দরজার উপরে যে ঘরে ফ্যান চলবে ওইখানে দিয়ে রাখবো, তাতে করে যতটুকু শুকায় আর কি কাপড়গুলো। তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো পাখি উড়ে গেল। তো ঝাঁক বেঁধে এই পাখিগুলো এক এক সময় আসে, আবার এক এক সময় উড়ে যায়। খুব ইচ্ছা করে আমার এদেরকে একটু ভিডিও করতে, তা কিছুটা আজকে আমার ক্যামেরায় আমি বন্দি করে নিলাম। তো কাঁকরোলটাকে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম, গরম ছিল এই জন্য ঠান্ডা করতে দিয়েছিলাম। তো এখন আমি কাঁকরোলের ভিতরের যে অংশটা এটা কিন্তু বের করে নিচ্ছি। তো কাঁকরোলগুলোকে আমি জাস্ট এরকম ফালি করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এখন ভিতর থেকে বিচিগুলোকে বের করে নিচ্ছি। তো ওই যে বললাম এই পুর ভরা কাঁকরোলের কিন্তু ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে। তো এখানে এই যে বিচিগুলো আর এখানে একটু নারকেল কোড়া একসাথে নিয়েছি, আর তার সাথে দিচ্ছি এই যে সরিষা আর একটু রসুন, আর দিয়ে দেবো একটু কাঁচামরিচ। এটা দিয়ে এই মশলাগুলো সব কিছু একসাথে বেটে নেব, একটা পেস্ট তৈরি করব। যে সব কিছুই আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে পেস্টটা আমার তৈরি হয়েছে, আমি বেটে ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি। এবার এই কাঁকরোলের ভিতরে আমি পুরটা ভরে দিচ্ছি। তো আজকে আসলে কোনো কিছু রেসিপি বা রান্না বান্না, আজকে ওই যে বলেছি, আজকে আমার টাইটেলটা তো দেখে বুঝতেই পেরেছেন যে আজকে শুধু রান্না বান্না আর কিছু গল্প, মানে খাওয়া দাওয়া আর গল্প, রান্না বান্নাটা আসলে তো ওইভাবে দেখাচ্ছি না, তাই না? টুকটাক দেখাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি। তো যেহেতু আমাকে অয়েল ফ্রি খেতে বলেছে, আমি তবে এই ভাজাভুজিগুলো খুব অল্প তেলেই করব, আর সয়াবিন তেল একেবারেই আমার খাওয়া নিষেধ, আর সরিষার তেলটা খেতে বলেছে খুবই অল্প পরিমাণে আর কি। তারপরেও তো এই যে ভাজাভুজিগুলো কিন্তু সরিষার তেলে খুব একটা ভালো হয় না,
তারপরেও আমি সরিষার তেল আর সয়াবিন তেল দুইটা মিক্সড করে কিন্তু এই কাকরোল ভাজা, তারপরে বেগুন ভাজা এগুলো করব, একটু অল্প তেলেই করব আমি। তো আমার পুরগুলো কিন্তু ভরা হয়ে গেছে, যে ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়েছি আর দিয়ে দিলাম সয়াবিন তেল। যাই হোক, আমি আসলে এগুলো খুব বেশি একটা খাবো না, হয়তো একটা কাকরোল ভাজা খাবো, একটা বেগুন ভাজা খাবো, এভাবে আর কি খাবো। আর যেহেতু আমি অনেক দিন খাচ্ছি না, একদিন একটু খাবো এটা আর কি। তো যাই হোক, এই যে কাকরোলগুলো দেখতে পাচ্ছেন আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এটা তো আসলে আর দেখানো বা বলার কিছু নাই, সবাই এভাবে ভাজা ভুজি করে থাকে বা এভাবেই খায়। তো যে গল্পগুলো আমি আপনাদের সাথে করতে চাচ্ছি সেটা হচ্ছে, ওই যে বললাম আমার বারান্দাটা এত সরু যে ওই বারান্দার মধ্যে আমি কোনো কিছুই করতে পারি না। তো আমার ইচ্ছা করে যে আমি একটু গাছ টাছ লাগাই, শখ হয় অনেক সময় অনেক কিছু করতে। তো একটা সময় আমার বাসায় এত পরিমাণে গাছ ছিল, আমার বাসায় মালি ছিল, সেই মালি কিন্তু আমার সব গাছ টেক কেয়ার করতো, প্রত্যেক সপ্তাহে এক দুই দিন করে এসে সে আমার গাছের সার দেওয়া, গাছ কতটুকু কেটে ছেঁটে ফেলে দিতে হবে সেগুলো সব সে করতো। তারপরে আমি যখন বিভিন্ন বাসা চেঞ্জ করে করে বিভিন্ন বাসায় যেতে থাকলাম, তখন ওইগুলো নিয়ে ক্যারি করা আসলে একটু মুশকিল হয়ে যাচ্ছিল। তো একটা সময় আমি গাছ একেবারে অফ করে দিলাম, গাছ আর এখন লাগাই না। আর গাছ লাগায়ে যত্ন করার মতো মানে সময়ও আমার হাতে ছিল না। আর সামরিনকে নিয়ে আমাকে অনেক দৌড়াতে হতো, মিসের বাসা, স্কুল এগুলো আমি খুব মেনটেন করতাম, যার জন্য আমি গাছ টাছ একেবারেই অফ করে দিয়েছিলাম। তারপরে তো আমার বাসায় যে সমস্ত জিনিসপত্র এগুলো গুছাতে গিয়ে আমি আসলে নিজেই খুব টায়ার্ড হয়ে যেতাম, এক্সট্রাভাবে ওগুলো কেয়ার করার মতো ইচ্ছা আমার করতো না। তারপরে সামরিনের এটা হচ্ছে, একটু বলে নিই, এটা হচ্ছে তেলাপিয়া, বড় তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল। তো এটা পাতলা একদম ঝোল, কোনো তেল টেল একদমই অল্প দিয়ে রান্না, এটা মানে শুধুমাত্র মনে হচ্ছে যে আমারই খাবার, মানে এটা সত্যি খেতে খুব মজা। আসলে তেল মশলায় কিন্তু খাবার যে মজা করবে এটা কিন্তু না, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এটা খুবই হেলদি একটা মাছের ঝোল, এটা খেতে খুব ভালো হয়েছিল। তো এইভাবে আর কি গাছ লাগানোর ইচ্ছাটা আস্তে আস্তে আমার উঠে গেছে। আর এটা হচ্ছে ঘিয়ের বাগারে ছোলার ডাল, এটাও করেছি একটু মিষ্টি মিষ্টি করে ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এই যে বেগুন ভাজা, এটাই ছিল আমাদের আজকের লাঞ্চ মেনু। তো আমি শাওয়ার করে এসে তারপরে খাওয়া দাওয়া করব। তো যেটা বলছিলাম, শুধু গাছ না, আমার বাসায় পাখি ছিল, কচ্ছপ ছিল, এগুলো ছিল। তো ওগুলো, কচ্ছপটাকে মেনটেন আমি করতাম, ভালোই লাগতো, কচ্ছপগুলো অনেক বড়ও হয়েছিল। আর পাখি কেনা হয়েছিল সামরিন ওয়াসেবের জন্য, তো সেই পাখিগুলো মেনটেন করতো ওর বাবা, তো একটা সময় পাখিগুলো উড়ে গিয়েছিল। তো যাই হোক, এই আর কি। তো আমি চিন্তা করছি যে টুকটাক করে কিছু গাছ আমার বারান্দায় আমি একটু লাগাবো, যেহেতু এখন হাতে অনেক সময়, লকডাউনে ঘরে বসে থাকতে হয়। তো সেটাই আর কি ভাবছি, যে টুকটাক করে একটু গাছ এনে লাগাবো খুব অল্প পরিসরে। তো এই ছিল আমার আজকের ভিডিও, আমার আজকের খাওয়া দাওয়া, আমার কিছু কথা। তা আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।